গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলার সময়টা আমার কাছে খুবই প্রিয়। প্রতিদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আর গাছপালার কাছেই ছুটে আসি। ফুল তো সবাই ভালোবাসে, তাই আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কোন গাছে কী ফুল ফুটেছে। বৈশাখ মাস পড়তে না পড়তেই প্রতিদিন করে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। আজ মনে হয় ভালোই রোদ হবে, আকাশটা খুবই সুন্দর নীল, চারিদিকে আলো ঝিলমিল করছে। আর আমাদের গাছে আসে বিভিন্ন ধরনের পাখি, সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের বাড়িটা তারা মুখর করে রাখে তাদের কলকাকলি দিয়ে। আর পাখির কলকাকলিতে আমি যেন মুগ্ধ হয়ে যাই। আর এই পাখিগুলোকে আমি প্রায় দিনই ভাত বিস্কিট এসবই খেতে দিই। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের পাখি আসে, যেমন দুরকম টুনটুনি পাখি, কালো এক প্রকার টুনটুনি পাখি আসে ওটা, আর সাদাটাও আসে। দুরকম বুলবুলি পাখি আসে, চড়ুই, শালিক, দুরকম প্যাঁচা, কালো আর ছাই কালারের, দোয়েল, বুনটিয়া, ঘুঘু, লক্ষ্মী প্যাঁচাও আসে। আমাদের এই কচু গাছটা আমার খুবই ভালো লাগে। আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমার বাবার বাড়িতেও আমি লাগিয়েছিলাম, এখনও আছে সেই গাছ। ছোটবেলা থেকেই আমি গাছপালা খুবই ভালোবাসি আর গাছপালা লাগাতেও ভালোবাসি। যখন ছোট ছিলাম তখন বর্ষাকাল এলেই বান্ধবীদের বাড়ি থেকে ফুলের ডাল, পাতাবাহারের ডাল, চারা এগুলো এনে লাগাতাম। প্রচণ্ড বৃষ্টি হতো, তার ভেতরেও চলে যেতাম ওগুলো আনতে। সেই সব দিন এখন শুধুই স্মৃতি, আর এখন তো শুধুই গৃহবন্দী জীবন। আর শুধুই ভাবি ছোটবেলাটা কতই না ভালো ছিল, তখন কোথাও যাওয়ার কোনো বাধা বিপত্তি ছিল না, ইচ্ছা খুশি মতো এদিক সেদিক ঘোরাঘুরি ছোটাছুটি করে বেড়াতাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন আমি রান্নাবান্নার দিকে যাব, তাই যাচ্ছি কিছু শাক তুলতে। ছোটবেলা থেকেই শাক পাতা আমার খুবই প্রিয়। তো এগুলো হলো পিপুলি শাক, আমাদের আম গাছের গোড়ায় খুবই সুন্দরভাবে হয়েছে। অনেকদিন ধরেই ভাবছি এগুলো তুলে নিয়ে রান্না করব, কিন্তু তার হয়ে ওঠেনি, তাই আজ এসেছি এগুলো তুলতে। বর্ষার জল পেয়ে এগুলোর কচি কচি ডগা বেরিয়েছে। আমার বাবার বাড়িতে অনেকেরই জমি আছে নদীর সাইড দিয়ে, আমাদেরও আছে। ওখান দিয়ে বিভিন্ন ধরনের শাক হতো, বান্ধবীরা মিলে ওই শাকগুলোই তুলতে যেতাম। ঝুলিকাঁথা, মালঞ্চ, ছেঁচি, কলমি, ঢেঁকি, বিভিন্ন ধরনের শাক, ওই শাকগুলো যখন কচি থাকতো তখনই তুলে নিয়ে আসতাম। আর ওই শাক রান্নার পরে খুবই টেস্টি লাগত। তো এই পিপুলি শাকেরও রয়েছে অনেক গুণ, আর এর গন্ধটাও খুবই ভালো। আর আমরা বান্ধবীরা মিলে ভেড়িতেও যেতাম শাক তুলতে। আমি খুব তাড়াতাড়ি করে শাক তুলতে পারতাম, তাই কয়েকজন বলতো তোর পাশে বসা যায় না, তুই এত তাড়াতাড়ি করে তুলিস, আমরা তো তোর সঙ্গে পারবি না। আম গাছের তলারগুলো তোলা হয়ে গেছে, এখন পাঁচিলের কাছে আছে, ওগুলোই তুলে নেব। শাকগুলোয় খুবই বালি মাটি লেগেছে, বৃষ্টি হয়েছিল তার জন্য। তো গল্প করতে করতে আমি আজকের শাকগুলো তুলে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নেব। এগুলোয় খুবই ধুলোবালি আর মাটি লেগে আছে, তার জন্য অনেকক্ষণ ধরে এটাকে ধুতে হবে, অন্তত 8-10 বার তো ধুতেই হবে। যতই ধুচ্ছি ততই যেন ময়লা যাচ্ছে না, আর শাক পাতা খেতে গেলে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো ধুয়ে নিয়েছি, খুবই সুন্দর শাক, কচি কচি শাক, এখন এগুলোকে কেটে নেব। কেটে নিয়েছি, এখন রান্না করব।
সব ধরনের শাকেই রয়েছে বিভিন্ন ধরনের উপকার, আমরা তো সেই উপকার সম্বন্ধে জানিই না। এক একটি শাকে রয়েছে আলাদা আলাদা গুণ। এই গুণাবলী সম্বন্ধে আমি যদিও জানি না, কিন্তু তবুও আমি শাক খেতে খুবই ভালোবাসি। আমাদের উঠানে একটুখানি জায়গা আছে, কিন্তু ছায়ার জন্য কিছু লাগালেই হয় না, তাই এবছর আমি টবেই লাল শাক লাগিয়েছি। শাক আমার এতই পছন্দের যে টবেও লাগিয়ে ফেলেছি। কী আর করা, উঠানের জায়গাটাতে ফুল গাছ লাগালেও হয় না। আর এই পিপুলি শাকের তরকারি রান্না করবো আজ, এটা রান্না করতে বেশি সময়ও লাগে না। পিপুলি শাকের আরও একটি রেসিপি অন্য দিন শেয়ার করবো আপনাদের সঙ্গে, আজ শুধু তরকারিটা করে দেখাচ্ছি। সকালেই রান্না বান্না কাটা বাছা খুবই তাড়াহুড়ো করে করি, তা না হলে সময়ের সঙ্গে পেরে উঠি না। এই তরকারিটা হয়ে গেছে, এখন অন্য কিছু রান্না করব। এখন একটু ডাল করব, মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। এটাও আমার কাছে খুবই প্রিয় একটি খাবার। তো রান্নাবান্না করতে করতেই আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরবো আরও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।